প্রায় 3 মাস পর লাস্ট 3-4 দিন ধরে জিমে যাচ্ছি আর জিমটা একটু বেশি করা হয়ে গেছে বলে হাত পা প্রচন্ড ব্যথা হয়েছে আজকে সকাল সকাল জিমের কথা বলছি তার রিজনটা হলো যে প্ল্যানটা করেছি মানে থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো কোথায় যাচ্ছি আমরা তো প্ল্যানটা কিন্তু জিম থেকে এসেছে জাস্ট দুদিন আগেই জিমে রাজার সাথে কথা হচ্ছিল আর রাজা তখন বললো যে তারকেশ্বর যাওয়ার কথা প্রথমে আমি সিরিয়াসলি নিইনি তারপরে বাড়িতে এলাম বাড়িতে এসে বনির সাথে কথা বললাম প্রচন্ড শিবভক্ত বনি ছোটবেলা থেকেই নানান রকম সাধ্য সাধনা করে আসছে শিবের মতো বর পাওয়ার আশায় সেটা পেয়েছে নাকি আমি জানি না তবে প্ল্যানটা অ্যাপ্রুভ করে দিল এখন বাজে 6:43 আর বেশি কথা বাড়াচ্ছি না যা কথা বাইরে বেরিয়ে বলছি তোমরা অনেকেই আমার সাথে একমত হবে যে মন্দির হোক মসজিদ হোক বা চার্চ বুলাবা না আসলে কিন্তু সেখানে যাওয়া হয় না গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেরিয়ে গেছি তারকেশ্বরের জন্য সামনে যাচ্ছে রাজা ও রয়্যাল এনফিল্ডে এখান থেকে ঠিক ডিস্টেন্স দেখাচ্ছে 80 কিলোমিটার দুটো রাস্তা হয় একটা NH2 দিয়ে যাওয়া যায় আর একটা হলো যশোর রোড বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে দিয়ে যাওয়া যায় তো আমরা NH2টাই নেব আজকে মানে ডানকুনি যাব ডানকুনি থেকে সিঙ্গুর সিঙ্গুর থেকে লেফট সাইডে কোনো একটা রাস্তা আছে যেটা দিয়ে তারকেশ্বর যেতে হয় তারকেশ্বর মন্দিরের আগে আরও 3টে মন্দির পড়বে ডাকাত কালীবাড়ি কাশী বিশ্বনাথ আর লোকনাথ ওই 3টে মন্দিরও আমরা ভিজিট করব যাওয়ার সময় বাংলার মাস আমরা অনেকেই ঠিকমতো জানি না হ্যাঁ ইংলিশটা ফলো করতে করতে বাংলাটাকে আমরা ভুলেই যাচ্ছি তো এটা শ্রাবণ মাস চলছে মানে মহাদেবের জন্ম মাস আর এই মাসে আমরা তারকেশ্বর ভিজিট করছি তোমাদেরকে একটা ছোট্ট রিকোয়েস্ট করব যে তারকেশ্বরের এই ভার্চুয়াল ট্রিপটাতে তোমরা পুরোটা থেকো অবশ্যই এনজয় করবে তো অভিষিক্তা এসে গেছি অভিষিক্তা থেকে লেফট সাইডে নিয়ে নিই রাজা পেট্রোল নেবে ঢুকে গেছি পেট্রোল পাম্পে যেমন ভরে নিই 102 লিটার ওটা এক্সট্রা মাইল না হ্যাঁ ফুল ট্যাঙ্ক দাও যাওয়া হবে রুবির সামনে দিয়ে পাস করলে যেখানে সবার আগে আমার চোখ যায় সেটা হলো রুবি হসপিটালের ঠিক উপরে টেম্পারেচার আর টাইম 7:22 28°C টেম্পারেচার মস্তি তো সব ঠিক আছে তো মা ফ্লাইওভারে উঠে গেলাম এখান থেকে এজেসি বোস ফ্লাইওভার নেব তারপরে ডাইরেক্ট হুগলি ব্রিজ হুগলি ব্রিজ থেকে ডাইরেক্ট ডানকুনি ডানকুনি পেরিয়ে আমাদের একটু জিপিএসের হেল্প নিতে হবে তার আগে অবধি অল ওকে আছে রাস্তাঘাট সবই চেনা কোনো অসুবিধা নেই এই হুগলি ব্রিজের হাইট আর লেন্থ সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে এর লেন্থ হলো 822 মিটার মানে 2700 ফিট আর হাইট 122 মিটার মানে 40 তলা বাড়ির মতো প্রায় হয়ে গেছে প্রবলেম রাজার বাইকের ক্লাচের তার কেটে গেছে ফেলি হয়ে যাবে কি বাইক নিয়ে যেতে হবে ওখানে লাকিলি সামনেই একটা গ্যারেজ রয়েছে সামনেই নিয়ে গিয়ে বাইকটা সারাতে হবে চো আমি একটু ঠেলে দিচ্ছি ক্লাচ ওয়্যার চেতক নট দাও হয়ে গেছে বাইক সারানো 10 মিনিটের মধ্যে কমপ্লিট কাছেই ছিল দোকান মহাদেবের ঘরে যাচ্ছি বাবা ঝামেলায় ফেলবে না একদমই যদিও লোকাল তার লাগিয়েছে 30 টাকা নিয়েছে লোকাল তারটা গিয়ে চেঞ্জ করে নিতে হবে আবার সেই ডানকুনি টোল প্লাজা আমি 7-8 দিনের মধ্যে 2 বার ডানকুনি টোল প্লাজা ক্রস করলাম আর একটা জিনিস রিয়েলাইজ করলাম যে ট্রেনের থেকে ডানকুনি কিন্তু বাইকে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় স্পেশালি ডাউন ট্রেন মানে ডানকুনি থেকে শিয়ালদা যে ট্রেনগুলো আছে কারণ ডানকুনি লোকাল শিয়ালদা ঢোকার আগে প্রায় হাফ অ্যান আওয়ার মতো কারশেডের ওখানে দাঁড়িয়ে থাকে যেটা জাস্ট বিরক্তিকর আমার একটা বন্ধু ছিল কোটাক মহিন্দ্রা ব্যাংকেও ডানকুনি ব্রাঞ্চে ছিল হ্যাঁ ও আসতো প্রত্যেক দিন এসে ডানকুনি লোকালকে খিস্তি মারতো জাস্ট খিস্তি মারতো এবার জিপিএসটা অন করেছি কারণ এরপর থেকে রাস্তা আমি আর চিনি না তবে সিঙ্গুর অবধি যেতে হবে সিঙ্গুর থেকে মোস্ট প্রবাবলি লেফট সাইড নেবো আমরা আর জিপিএসে আমরা লোকেশন মেনেছি হলো ডাকাত কালীবাড়ি ডাকাত কালীবাড়িটা ভিজিট করব তারপরে তারকেশ্বরের দিকে যাব আর ডাকাত কালীবাড়ির ডিস্টেন্স ডানকুনি থেকে দেখাচ্ছে 14 কিলোমিটার আর আজকে যদি কম্পেয়ার করি অন্য দিনের সাথে আমি বাইক একটু স্লো চালাচ্ছি হাইওয়েতে তার দুটো রিজন আছে ফার্স্ট রিজন হলো রাজা আসছে পেছনে রাজার হাইওয়েতে অত বেশি এক্সপিরিয়েন্স নেই আমার মনে হয় ফার্স্ট টাইম ও হাইওয়েতে বাইক চালাচ্ছে তো রাজার জন্য আমি একটু স্লো চালাচ্ছি আর সেকেন্ড রিজনটা মানে আমার লাস্ট ভিডিও যারা দেখেছো তারা জানো আমি ওই টপিকটা এখন তুলতে চাইছি না ওটার জন্য আমার একটু কনফিডেন্স ডাউন হয়েছে আর কি হ্যাঁ এই যে সিঙ্গুর এখান থেকে তারকেশ্বর চিনসুরা হ্যাঁ চিনসুরা হ্যাঁ বুঝতে পেরেছি রাস্তাটা এরকম ঘুরে যাবে নিচ থেকে এসে আমরা এই ব্রিজটার উপর উঠে গেলাম এই রাস্তাটা দিয়ে আমরা এলাম
এদিক দিয়ে। আজকে সানডে, ছুটির দিন, আর অন্য বছর এইসব রাস্তায় এখন ঠিক ঠিকে ভিড় থাকার কথা, কিন্তু এই বছর করোনা ভাইরাসের জন্য সব কিছু থমকে গেছে আর কি, তার সাথে পার্সিয়াল লকডাউনও চলছে। এটাই মনে হচ্ছে ডাকাত কালীবাড়ি মন্দির, জিজ্ঞেস করি কাউকে, দাদা এটা কি ডাকাত কালীবাড়ি মন্দির? আর তারকেশ্বর স্ট্রেট পড়বে, বাবার কাছে যাওয়ার আগে মাকে একটু প্রণাম করে যাই নাকি? এরা বাইকে করে তারকেশ্বর যাচ্ছে, কিন্তু প্রত্যেকে খালি পায়, দেখো খালি পায়ে বাইক চালাচ্ছে কি করে, মনের জোর আর ভক্তি। কথিত আছে যে যখন রামকৃষ্ণদেব অসুস্থ ছিলেন তখন মা সারদা ওনাকে দেখতে কামার পুকুর যাচ্ছিল, আর ঠিক এই জায়গায় মা হাঁটতে হাঁটতে একটু ক্লান্ত হয়ে গেছিলো, তাই বাকি দলের থেকে একটু পিছিয়ে পড়েছিল, আর ওই সময় তাকে ডাকাতরা ধরে। ডাকাত মানে রঘু ডাকাত আর গগন ডাকাত, কিন্তু ডাকাত দল মার দিকে তাকাতে রক্ত চক্ষুওয়ালা মা কালীর রূপ দেখতে পেয়েছিল, তারপরেই রঘু ডাকাত আর গগন ডাকাত এখানে এই ডাকাত কালী মূর্তি প্রতিষ্ঠা করে। বৈদিক BAIDIK বৈদিক চ্যাটার্জি। তোমার নাম কি? ডাকাত কালীবাড়ি থেকে বেরোলাম, এবার সামনে আমরা যাচ্ছি তারকেশ্বরের দিকে, এখান থেকে 26 কিলোমিটার দেখাচ্ছে তারকেশ্বর। তার আগে মাঝখানে আরও দুটো মন্দির পড়বে, কাশী বিশ্বনাথ মন্দির আর লোকনাথ মন্দির। আর ডাকাত কালীবাড়ি থেকে কাশী বিশ্বনাথ টেম্পলের ডিস্টেন্সটা দেখতে পারলাম না, কারণ GPS-এ যতবারই কাশী বিশ্বনাথ টেম্পল মারছি বারাণসী দেখাচ্ছে 650 কিলোমিটার। এই রোডটার নাম হলো বৈদ্যবাটি তারকেশ্বর রোড, নিউ টাউন। এখান থেকে নিউ টাউনে বাস যায়। তাহলে এক্ষুনি মোবাইলে নোটিফিকেশান এলো, আজকে হলো ফ্রেন্ডশিপ ডে, তো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টু ইউ অল। এই বন্ধুত্ব যেন অটুট থাকে, আমাদের এই বন্ধুত্ব কোনোদিন যেন নষ্ট না হয়। আর বনি, তোকেও হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। এই তো কামারকুণ্ডু স্টেশন, ময়ূরের পালক টালক লাগানো বাঁকে। বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, অবশ্যই পার করাবে। এটা হলো শ্রী কাশী বিশ্বনাথ টেম্পল। মন্দির কি বন্ধ আছে গো? দাদা মন্দির বন্ধ আছে? অনেকক্ষণ ধরে ভাবছি একটা ড্রোন শট নেব, কিন্তু সেই সেম জিনিসই হয়ে যাবে, মানে একই জিনিস, রাস্তা তার উপর দিয়ে ড্রোন উড়ছে, মানে রাস্তায় বারবার করে তাকাচ্ছি এদিক ওদিক যে ভালো কিছু পাই যাতে ড্রোনটা উড়াতে পারবো, কিন্তু সেরম কিছু পাচ্ছি না। ওই সেম রাস্তার শট প্রত্যেক ভিডিওতে নিয়ে কোনো লাভ নেই। বাবা বাস আসছে দেখো, বাসের সাথে নো পাঙ্গা ভাই। কাশী বিশ্বনাথ মন্দির থেকে তারকেশ্বরের ডিস্টেন্স হলো 14 কিলোমিটার, 14 কি 15 কিলোমিটার হবে। বনি একটু ভি দেখিয়ে দাও, বনি খুব এক্সাইটেড কিন্তু। আর আমার এক্সাম্পল যদি দিই তাহলে আমার কেদারনাথ টেম্পল ঘোরা, বদ্রীনাথ টেম্পল ঘোরা, মদমহেশ্বর ঘোরা, তুঙ্গনাথ ঘোরা, হ্যাঁ এত কিছু টেম্পল আমার ঘোরা, কিন্তু বাড়ির কাছে তারকেশ্বরে আমার আসা হয়নি আগে কোনোদিনও। ওফ দারুণ জায়গাটা, খুব ভালো। ওই যে ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম যে ভগবান না ডাকলে যাওয়া হয় না, কিন্তু হঠাৎ করে ডেকেছে। ওয়েলকাম টু তারকেশ্বর, ওয়েলকাম ওয়েলকাম টু তারকেশ্বর। আরে বাপ রে বাপ, তোমাদের বলছিলাম না যে জাস্ট 2-3 দিন হলো জিমে যাওয়া স্টার্ট করেছি, তো এক্সারসাইজ একটু বেশিই করে ফেলেছি, ফুল বডিতে ব্যথা রয়েছে, আর এইসব জার্কিংগুলোতে না ব্যথাটা পুরো ব্রেনে গিয়ে লাগছে। তার আমরা যাবো ডান দিকে, এটাই মনে হচ্ছে মন্দিরের গেট। এদিকে কি ভুলবেন, কোন দিক দিয়ে যাবো, এদিকে চলে যাবো? আমাদের বড় গাড়ি এসছে, চার চাকা, চার চাকা। কথা বলে কি হবে আমাদের?
দা এক সেকেন্ড আমি এটা ফোন করে নি, আমার বন্ধুরা এসছে কোথায় রেখেছে জিজ্ঞেস করি। এক সেকেন্ড, কোনো পান্ডার চক করে পড়তে চাই না ভাই, দেখে মনে হচ্ছে এটা। আচ্ছা চেনা শোনা আছে, এসছে ওরা অলরেডি, সামনে ঢুকে গেছে। চার চাকা পার্কিং কোথায় আছে? হ্যাঁ কোন জায়গাটায় আছিস? ঢুকিস নি এখনো? শ্রাবণ মাসে জন্ম শ্রাবণী, মহাদেবের মেয়ে না আফটারঅল, বাবার মেয়ে সেটাই। আর বউ কার? বউ কার? বউ মহাদেবের। বাবা স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এসে গেছে আমাদের বালেনো, বালেনো কাকা। রাহুল ছিল আমার বন্ধু, ও বলছে লাস্ট 18 বছর ও আসছে তারকেশ্বর, এরকম ফাঁকা কোনোবার দেখেনি। এইখানেই বাড়ি আমাদের, এখানেই বাড়ি। বাজা ওটাকে, নাড়াও। চা খাবে? তুমি খাবে চা? তারকেশ্বর মন্দিরের একদমই পাশে হোটেল সম্ভাবনে আমরা একটা রুম নিয়েছি, মানে আমি, রাজা আর বনি একটা রুম নিয়েছি, আর বাকি যারা এসছে তারাও একটা রুম নিয়েছে। জাস্ট এখানে আমরা ফ্রেশ হবো, একটু চেঞ্জ করবো, তারপরে মন্দিরে যাবো পুজো দিতে। স্প্রে আনতে আমরা ভুলে গেছিলাম, কিন্তু এসেই একটা স্প্রে কিনেছি। স্প্রে কিনে পুরো রুমটা স্যানিটাইজ করে নিয়েছি। এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো মেন মন্দির, আর পাশেই রয়েছে দুধ পুকুর। যদি বাবার মাথায় জল ঢালা হয় তাহলে সব মনোবাঞ্ছা পূর্ণ হবে, এটা কথিত আছে এখানে। তো আমিও যাবো এবার ডুব দিতে একটা। তারকেশ্বর মন্দির একটি আটচালা হিন্দু মন্দির, এখানে দেবাদিদেব মহাদেব তারকনাথ রূপে পূজিত হন। স্থানীয়দের মতে রাজা ভাড়ামাল্লা 1729 খ্রিস্টাব্দে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। কথিত আছে তারকেশ্বরের নিকটেই জঙ্গলের মধ্যে একটি শিবলিঙ্গ পাওয়া যায়, রাজা এই শিবলিঙ্গকেই এই মন্দিরের মধ্যে স্থাপনা করেন। সমুদ্র মন্থনের সময় নির্গত বিষ পান করার পর দেবাদিদেব মহাদেব যে উগ্র রূপ ধারণ করেছিলেন সেই রূপই এখানে বাবা তারকনাথ নামে পূজিত হয়। আর মন্দিরের ভেতরে একটা বাচ্চাকে দেখলাম, তাকে শিব সাজিয়ে এনেছিল, এত কিউট লাগছে কি বলবো তোমাকে, আমি অনেক ভিডিও আর ফটোজ নিয়েছি। পুজো দেওয়ার পরে রাজাকে জিজ্ঞেস করা হলো যে রাজা কি চাইলো ঠাকুরের কাছে, তো রাজা বলছে আসছে বছর আবার আসবো, এটাই বলেছে, পালাচ্ছে। আর বনি বলছে যে আসছে বছর কি বউ নিয়ে আসবি নাকি, রাজা কোথায় গেলি রে, কোন দিকে? এই তো দুপুরবেলা লাঞ্চ করলাম লক্ষ্মীশ্রী হোটেল থেকে, হোটেলটা বেশ ভালো ছিল, মাছ মাংস মানে চিকেন মাটন বোথ মানে দুটোই পাওয়া যায় ওখানে, তো খাবার দাবার ঠিকঠাক। রিকমেন্ড করব যে এখানে আসলে লক্ষ্মীশ্রী হোটেলে খেতে পারো। এখন যে হোটেলে আমরা রুম নিয়েছিলাম সেই হোটেলেরই ছাদে এসেছি, জাস্ট থাম্বনেলের জন্য একটা ফটো ক্লিক করা ছিল মন্দিরটা প্লাস দুধ পুকুরটা নিয়ে। ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। এখন জাস্ট আমরা বেরোবো, ডাইরেক্ট কলকাতা ফিরবো। আই হোপ কি তোমাদের তারকেশ্বরের এই ভার্চুয়াল ট্যুরটা ভালো লেগেছে, যদি ভালো লাগে ভিডিওটাতে একটা থামস আপ দিতে কিন্তু ভুলো না, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, আর তার সাথে বেল আইকনটাও প্রেস করে রাখতে পারো যাতে ফার্দার নোটিফিকেশানগুলো তোমাদের কাছে যায়। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততদিন টাটা, টেক কেয়ার, গুড বাই।